আসসালামু আলাইকুম, দিস ইজ রিফাত জামসিতিকা মুন্নি, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা আর্টিকেলের ডা নিয়ে আলোচনা করব। আর্টিকেলের বেশ কয়েকটা ভিডিও করে ফেলেছি, কিন্তু আজকে ডায়ের ব্যবহার না, আজকে এই ডাটাকে কখন আমরা দা এবং কখন দি উচ্চারণ করব সেটি নিয়ে আলোচনা করব। তো দেখো, আসলে এটা হয়তো আমরা অনেকেই জানি, অথবা অনেকের কাছে নতুন হতে পারে এই জিনিসটা, যে আমরা অনেকে হয়তো এটা জানি যে এই যে টিএইচই, এটার উচ্চারণ আমরা ইচ্ছা মতো করি, কেউ দা বলি, কেউ দি বলি। হ্যাঁ, এই যে ইচ্ছা মতো স্বেচ্ছাচারী যে উচ্চারণ, এটা আসলে স্বেচ্ছাচারী উচ্চারণের জিনিস না, এটা আসলে একটা নির্দিষ্ট নিয়ম আছে। হ্যাঁ, এই টিএইচই এটাকে আমরা দা বলবো নাকি দি বলবো, সেটার যে নিয়মটা আছে সেই নিয়মটা নিয়েই আজকের এই ভিডিওটি। তো মনোযোগ দিয়ে শোনো। তো দেখো, এই যে দা, এই দা কিন্তু একটা আর্টিকেল, ঠিক আছে? এটা কিন্তু একটা ডেফিনিট আর্টিকেল, হ্যাঁ, নির্দিষ্ট কোনো কিছু বোঝাতে, ঠিক আছে? নির্দিষ্ট কোনো ব্যক্তি, বস্তু, হ্যাঁ, বা জাতির পূর্বে কিন্তু দাটা আমরা বসাই, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, দেখো এখন আসল কথায় আসি। দেখো, যখন কোনো ওয়ার্ড, নাউন বা অ্যাডজেক্টিভ, হ্যাঁ, জাতি বোঝাতে ভাওয়েল এ, ই, আই, ও, ইউ, ভাইল তো জানো, এ, ই, আই, ও, ইউ পাঁচটি, এটা দ্বারা শুরু হয়, তখন দা ব্যবহার হলে এর উচ্চারণ হয় দি। অর্থাৎ কোনো কিছু নামের আগে বা অ্যাডজেক্টিভ জাতি, অর্থাৎ দোষ গুণ অবস্থা এরকম বোঝালে, কোনো জাতি বোঝালে, আর সেটা যদি প্রথম অক্ষর হয় ভাওয়েল, তাহলে কিন্তু তার আগে আমরা ব্যবহার করব দি, ঠিক আছে? মানে দা যে ব্যবহার করব সেটা কিন্তু দা হবে না, তখন এটা উচ্চারণ হয়ে যাবে দি, ঠিক আছে? এই ভাওয়েলটার উচ্চারণ কি হবে তখন, তখন হয়ে যাবে হলো দি। আর এই যে দেখছো নেক্সট, যেটা একইভাবে আবার যখন এই জিনিসটাই যখন আবার কনসোনেন্ট দিয়ে শুরু হবে, যেমন এখানে দা অ্যাপেলে এটা ছিল ভাওয়েল, তার কারণে এটা উচ্চারিত হবে দি। আর যখন এটা কনসোনেন্ট হয়ে যাবে, অর্থাৎ যেমন দেখো যে দাপুর, এই পিটা হচ্ছে একটা কনসোনেন্ট, এই কনসোনেন্ট হওয়ার জন্য এটা কিন্তু দা উচ্চারিত হবে, ঠিক আছে? আচ্ছা, এবার দেখো দি এর আরো কিছু ব্যবহার। দেখো, আমরা যেমন পড়ে এসেছিলাম যে এ, এন এর ব্যবহারে কিন্তু আমরা পড়ে এসেছি যে দেখো, কনসোনেন্ট হলে এ বসে আর ভাওয়েল হলে এন বসে, কিন্তু যখন এইচ, যখন এইচ এর মতো উচ্চারিত হয় না, যখন আওয়ার, অনেস্ট এগুলো উচ্চারিত হয়, তখন কিন্তু এ বসে, এন না, এন, এন বসে, এন বসে, ঠিক আছে? এ না বসে। যেমন ধরো আবার যখন এম এ, এম এল এ এসব ডিগ্রি যখন হয়, তখন কিন্তু এই শব্দগুলোর যখন এম, আমরা কিন্তু পড়ে এসেছি যে এম উচ্চারিত হতে আগে কিন্তু এ উচ্চারিত হয়। এম যখন আমরা উচ্চারণ করি, তার আগে কিন্তু এ উচ্চারণ হয়, মানে এটা কনসোনেন্ট হলেও এটা ভাওয়েলের মতো শোনায়, এর কারণে তার আগে এ না বসে এন বসে। ঠিক এখানেও একইভাবে দেখো, ওই ওইটার এ, এন এর সেই ব্যবহারের মতো এখানেও কিন্তু সেই জিনিসটা ঘটছে। কি ঘটছে দেখো, আমরা কিন্তু যে পড়ে এসেছি ভাওয়েলে, ভাওয়েল থাকলে দি, দি আমরা উচ্চারণ করব, কিন্তু এখানে কিন্তু দেখো এইচ, এম, এম, ঠিক আছে, এগুলো কিন্তু কনসোনেন্ট, কিন্তু কনসোনেন্ট হলেও এই যে আবার উচ্চারিত হয়েছে, তারপরে এম এ, এম এল এ, এম এ, এম এ, এমটা উচ্চারিত হতে কিন্তু আমরা এম, এ উচ্চারণ হয় আগে, যার কারণে এটা ভাওয়েল পর্যায়ে চলে যায়, এই জন্য তার আগে কিন্তু এ, দি, দি উচ্চারণ করব আমরা এটাকে, ঠিক আছে? বুঝতে পারলাম? এবার দেখো, আচ্ছা, শব্দের শুরুতে ভাওয়েল থাকা সত্ত্বেও তার উচ্চারণ ইউ বা ওয়া হলে, হ্যাঁ, তখন দার উচ্চারণ দা হবে, ঠিক আছে? এই দেখো ইউ, ই, ইউ, এগুলো কিন্তু ভাওয়েল, ভাওয়েল হলে কি হবে, এগুলো ইউনিয়ন, ইউরোপিয়ান, ইউনিফর্ম, ইউ বা ওয়া উচ্চারণ হলেই সেটা আবার দা হয়ে যাবে, ঠিক আছে? কারণ দা কিন্তু কনসোনেন্টের ব্যবহার, ঠিক আছে? কিন্তু এখানে কিন্তু ভাওয়েল হওয়া সত্ত্বেও একমাত্র এগুলোর উচ্চারণ ইউ এর মতো না হওয়ার কারণে সেগুলা কিন্তু এই যে ইউ বা ওয়া এগুলো হলেই তখন সেটা আবার কি হয়ে যাবে, দা হয়ে যাবে,
ঠিক আছে, ওই যে এ এন এর যে ব্যবহারটা একটু রিকগনাইজ করে দেখো, এ এন এর ব্যবহারের ক্ষেত্রে কিন্তু এই ভিন্নতা রয়েছে, যে ভাওয়েল আছে তারপর উচ্চারণের কারণে সেটা আবার এন না হয়ে এ হয়ে যায়, আবার কনসোনেন্ট আছে এটাতে এ ব্যবহৃত না হয়ে আবার উচ্চারণের ভিন্নতার কারণে ওখানে আবার কনসোনেন্ট থাকা সত্ত্বেও আবার এন ব্যবহৃত হয়। ঠিক এখানেও কিন্তু তাই ঘটছে, ভাওয়েলে দি কনসোনেন্টে দা, কিন্তু উচ্চারণের ভিন্নতার কারণে হ্যাঁ কিছু রুলস আছে যার কারণে সেটা আবার কি এক্সচেঞ্জ হয়ে যাচ্ছে। ঠিক আছে, আবার দেখো এমফ্যাটিক দা, এটা আবার কি জিনিস দেখো, এটা হলো যে যখন কাউকে বা কোনো কিছুকে জোর দিয়ে নির্দিষ্ট করে বোঝানো হয় তখন দা ব্যবহৃত হলে এর উচ্চারণ সর্বদাই কিন্তু দি হবে, সেখানে ভাওয়েল বা কনসোনেন্ট যাই কিছু হোক না কেন সেটা কিন্তু এমফ্যাটিক দা হিসেবে এটা ব্যবহৃত হবে। ঠিক আছে, তখন কিন্তু কি হবে এটা কিন্তু দি দি এমফেটিক দি হিসেবে ব্যবহৃত হবে, কারণ একটা কিছু আমি জোর দিয়ে হ্যাঁ বা কাউকে নির্দিষ্ট করে বোঝাচ্ছি সেক্ষেত্রে কিন্তু এটা আমার ভাওয়েলই হোক আর কনসোনেন্টই হোক যেটা ইচ্ছে হোক কিন্তু সেটাকে আমরা কিন্তু কি বলবো সেটাকে আমরা দি বলবো। ঠিক আছে, আই মেট টু দা কিং, আমি রাজার সাথে দেখা করেছি, এটা একটু জোর দিয়ে বললাম না তো সে কারণে এখানে কিন্তু দি হবে। তো ঠিক আছে, আমরা জেনে নিলাম আজকে দা দি এর ব্যবহার। তো ঠিক আছে, আজকে এই পর্যন্ত, ভালো থেকো, নেক্সট কোন ভিডিওতে দেখা হবে, টিল দেন আল্লাহ হাফেজ।